সুস্থভাবে বেঁচে থাকাটা খুবই জরুরি, এবং আশেপাশের সবাইকে, আশেপাশের পরিবেশকে সুস্থ রাখাটাও একটা জরুরি বিষয়। সো আমার মনে হয় এই যে সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা সিনেমার জগতে বা এইখানে আমি বসে আছি এই কারণে যে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবনের আমরা প্রমোশনাল অ্যাক্টিভিটিসের কারণে, তো আমার মনে হয় এত সুন্দর জিনিসের মধ্যে যে মানুষের দায়িত্ব পড়ে যায় সুন্দর চারপাশ সুন্দর রাখার। সো আমি আসলে ট্রাই করব যে আসলেই এই মুহূর্তটা আসলে সুন্দর থাকুক, যেটা আসলে একটা দারুণ ব্যাপার আমার জন্য। মানে বছরের তিন বছর ধরে এটা, এই বছর নিয়ে তিন বছর ধরে বছরের শুরুতে আমার সিনেমা রিলিজ হচ্ছে, এটা খুবই আসলে আনন্দের বিষয় আমার জন্য। আর দর্শককে বলবো যে আমাদের বাংলা সিনেমার নতুন দর্শক যারা, এই সিনেমাটার আসলে টার্গেট যারা, তারা হচ্ছে মূল দর্শক বলবো, যে শিশু যারা আছেন, এবং এখানে এই সিনেমাটাতে 14 জন শিশু শিল্পীরাও কাজ করেছেন, এবং এটা একটা সত্যি একটা অ্যাডভেঞ্চারাস জিনিস আমাদের জন্য। সো আমি আশা করব, এবং আসলেই মানে সত্যি সত্যি আশা করব যে আপনারা সবাই হলে যে সিনেমাটা ছোট্ট বন্ধুদের সাথে হাত ধরে নিয়ে যে সিনেমা হলে সিনেমাটা দেখেন। আমার মনে হয় কি, জীবন তো চলমান, মানে সব কিছুই চলে, তো কোনো কিছু আমার এতদিন মনে হতো, কিন্তু এখন হয়তো চিন্তাভাবনা অন্যরকম, বা ওইখান থেকে হয়তো ওরকমভাবে বেরোতে পারিনি। একটা বেসিক থাকে না মানুষের, তো কতটুকু আপনি চেঞ্জ হবেন, তো বেসিক চিন্তাটা আমার এরকম যে আপনি কী জমাবেন, সবই তো চলছে, চলুক না। প্রথমে যেটা হয়, আদনান আজাদ আসিফ, উনি তো আসলে বাংলাদেশে একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির মানে অন্যরকম একটা আসলে ফিগার, তো উনি না এত আমাকে এমনভাবে ব্রেন ওয়াশ করেছে সবসময় যে এটা একটা অন্যরকম নেশা, এটা করলে আসলে এই হয়। আমার না খুব অদ্ভুত লাগতো যে একটা জায়গায় দাঁড়িয়ে আমি যখন ওনার ছবিগুলো দেখতাম, যে একটা ব্যাঙের ছবি অথবা সাপের ছবি অথবা পাখির ছবি তুলতে, যে উনি যেই ঘটনাগুলো ব্যাকগ্রাউন্ডের ঘটনাগুলো বলতো, যে আমি 4 ঘন্টা দাঁড়িয়েছিলাম জানিস, তো আমার খুব অদ্ভুত লাগতো, পাগল 4 ঘন্টা দাঁড়িয়ে থেকে আসলে একটা ছবি তোলা যায়। প্রথম ছবি না আমার আসলে পাখিদের ছবি তোলার মধ্যে প্রথম ছবি হচ্ছে আমাদের জাতীয় পাখি দোয়েলের ছবি আমি ক্লিক করেছিলাম, এটা একটা অদ্ভুত, মানে কাকতালি হয়ে গেছে যে আমি প্রথম ক্লিকটা, তখন আমার বাসা এসে বলছিল যে তুই কত ভাগ্যবান জানিস যে প্রথম ক্লিকটাই তো আসলে জাতীয় পাখি দিয়ে শুরু করলি। তো আচ্ছা, তো সেবারে হয় কি যে আমার মনে হচ্ছিল আচ্ছা আমার কেন ক্যামেরা নেই, আমার এরকম একটা লেন্স নেই কেন, আমি একটু তুলতে পারি না কেন, তো মনে হয় চল তো যদি আসলে সিরিয়াস থাকিস তো ক্যামেরা আমরা কিনে ফেলি। তো আমার মনে হচ্ছে যে আমি ওই সময় বাসা থেকে সবাইকে আমরা ক্যামেরা কিনতে যাবো এই উদ্দেশ্যে আসলে আমরা বসুন্ধরা মার্কেটে যাই। যাওয়ার পর একটা দোকান থেকে আমি 6টা লেন্স কিনি একসাথে, ক্যামেরা কিনি, মানে সে এক হুলস্থুল ব্যাপার।